আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি যদি অতটা ভালো নেই, আমি একটু অসুস্থ, জ্বর প্লাস ঠান্ডা লেগেছে। কিন্তু এরপরে যেহেতু গণিত অলিম্পিয়াড চলে এসেছে, তোমাদের কথা মাথায় রেখে নিয়মিত ভিডিও করছি। তো আজকে আমরা একটা জ্যামিতি সমস্যার সমাধান করব, যেমনটা তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো। এই জন্য আমি গত কয়েকটা ভিডিও জ্যামিতির উপর করছি এবং বেশ কিছু লাইভ ক্লাস করেছি জ্যামিতির উপর। সো আমি তোমাদের কমেন্ট অবশ্যই অবশ্যই প্রায়োরিটি দিই। সো তোমরা কে কী ধরনের ভিডিও চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমার যে নতুন চ্যানেল আছে, চ্যানেলের নাম হচ্ছে ম্যাথমেটিক্স ফান্ডামেন্টালস উইথ পাভেল। সেখানে আমি আরও দুইটি ভিডিও আপলোড করেছি আজকে, সো সেগুলো তোমরা দেখতে পারো। বিশেষ করে যারা ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভার্সনের স্টুডেন্টস আছো, তাদের জন্য সেই ভিডিওগুলো আপলোড করা, কারণ ওখানে পুরো কনভারসেশনটাই হচ্ছে ইংলিশে। এখানে যেমন আমি প্রত্যেকটা জিনিস বাংলায় এক্সপ্লেন করার চেষ্টা করি, সো ওখানে হচ্ছে সব কিছু ইংলিশে থাকে। সো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা এবং ইংলিশ ভার্সন স্টুডেন্টরা বিশেষ করে বেনিফিটেড হবে। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। সমস্যাটা হচ্ছে, গিভেন দ্যাট দ্য পেরিমিটার অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 2 + √6 সেন্টিমিটার, দ্য মিডিয়ান অন দ্য হাইপোটেনিউস ইজ 1 সেন্টিমিটার, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তো চলো আমরা এটা প্রথমে একটু বাংলায় মিনিংটা বুঝে নেই, তারপর আমরা সমাধান করব। এখানে বলেছে যে একটা সমকোণী ত্রিভুজের পেরিমিটার মানে হচ্ছে তোমার পরিসীমা, অর্থাৎ 3 বাহুর যোগফল। এটার মান দেওয়া আছে 2 + √6 সেন্টিমিটার। আরেকটা জিনিস বলা আছে মিডিয়ান অর্থাৎ মধ্যমা, হাইপোটেনিউসের উপর যে মধ্যমাটা আঁকা হয়েছে এটার মান হচ্ছে 1 সেন্টিমিটার। আমাদেরকে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো সবার প্রথম কাজ যেটা, জ্যামিতিতে আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করবো। হ্যাঁ, ফিগারটা সবার আগে আঁকতে হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জ্যামিতির সমস্যা সমাধান করার জন্য। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, আর বলেছে এটার 3 বাহুর যোগফল হচ্ছে 2 + √6। আমরা তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিই, এ বি সি। এখন এ বির যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাকে আমরা বলি স্মল সি, তারপর এই দৈর্ঘ্যটাকে বলছি স্মল এ, আর এই দৈর্ঘ্যটাকে বলছি স্মল বি। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার যেটা বলেছে যে মিডিয়ান অন দ্য হাইপোটেনিউস, তাহলে এই সিটা হচ্ছে অতিভুজ, তার উপর যদি মিডিয়ান হয়, মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা। হ্যাঁ, তাহলে মধ্যবিন্দুর সাথে আমি এই বি যদি জয়েন করে দিই এবং এটাকে আমি ধরি বিডি, তাহলে বিডি হচ্ছে মধ্যমা অতিভুজের উপর, তার মান দেওয়া আছে কত, 1 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখে দিই 1 সেন্টিমিটার, তাহলে বিডি হচ্ছে 1 সেন্টিমিটার। এবার আমাদের বেশ কিছু কনসেপ্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। সেটা হচ্ছে একটা থিওরাম আছে, সেটা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর যে মধ্যমাটা হবে, ঠিক আছে, সেটা হবে অতিভুজের অর্ধেক, ঠিক আছে। তাহলে বিডি যদি 1 হয়, তাহলে সেই থিওরাম অনুযায়ী আমরা বলতে পারবো এসি এর মান হচ্ছে 2, অর্থাৎ অতিভুজের মান হচ্ছে 2। তোমরা যারা ওই থিওরামটা জানো না, আরেকবার বলছি, সেটা হচ্ছে যে আমার এই যে সমকোণের যে শীর্ষ বিন্দুটা আছে, হ্যাঁ, ওই বিন্দু থেকে অতিভুজের উপর যদি তুমি মধ্যমা আঁকো, সেই মধ্যমা হবে অতিভুজের অর্ধেক। তাহলে বিডির মান যদি 1 হয়, তাহলে এসির মান হচ্ছে কত, 2। এখন আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলি, সেটা হচ্ছে যে তোমরা যদি এই রিলেটেড, হ্যাঁ, এই যে বেসিক কনসেপ্ট থেকে একদম বিগিনিং থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভালো রকম প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, 01736307626, এই নাম্বারটাতে যোগাযোগ করবে লাইভ ক্লাস যদি করতে চাও, ঠিক আছে। আমি বিগত 10 বছর ধরে স্টুডেন্টদেরকে গণিত অলিম্পিয়াডের জন্য প্রিপেয়ার করছি। সো তুমিও যদি প্রিপারেশন নিতে চাও একদম বেসিক থেকে, সেখানে আমি প্রথমে ওই থিওরিয়ামগুলো শিখাই, তারপর ধাপে ধাপে টপিক ওয়াইজ আস্তে আস্তে আমরা প্রিপারেশন নিই। সো তুমি যদি ওভাবে সারা বছর ধরে, হ্যাঁ, একটা ভালো কম্প্রিহেন্সিভ প্রিপারেশন নিতে চাও, তাহলে তুমি যুক্ত হতে পারো আমার সাথে সেই লাইভ ক্লাসে। আর যুক্ত না হলেও সমস্যা নেই, এখানে আমার যে ইউটিউবে ফ্রি ক্লাসগুলো আছে, তোমরা ফ্রি ক্লাসগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। ওকে, ফাইন, আমরা কন্টিনিউ করি। এখন একটা জিনিস খেয়াল করো, এসি সমান 2, তার মানে আমরা বলতে পারি যে এই যে বি অর্থাৎ এসি, এটার মান হচ্ছে 2। এখন আমরা একটা মজার ব্যাপার পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে পরিসীমার মান দেওয়া ছিল 2 + √6, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এটার মান দেওয়া ছিল কত, 2 + √6। এর মধ্যে বি এর মান আমি পেয়ে গেলাম 2, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এ প্লাস 2 + সি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 + √6,
উভয়পক্ষ থেকে দুই বাদ দিয়ে দাও, উভয়পক্ষে দুই মাইনাস করে দিলে আমি পাচ্ছি হচ্ছে এ প্লাস সি সমান হচ্ছে রুট সিক্স। দেখো এই জিনিসটাকে আমরা লিখে রাখি সমীকরণ এক, হ্যাঁ এটা একটু মাথায় রাখতে হবে। এবার আরেকটা কাজ করব আমরা, সেটা হচ্ছে এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা জানি, হ্যাঁ যে অতিভুজের উপর স্কোয়ার সমান হচ্ছে বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফল। দেখো এটা আরেকটা থিওরাম, হ্যাঁ তাহলে আমরা বলতে পারবো যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কোয়ার, ঠিক আছে, বা আমরা এটাকে বলতে পারি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার। এখন দেখো বি এর মান অলরেডি তুমি জানো, হ্যাঁ বি এর মান কত টু, তাহলে বি স্কোয়ারের মান কত হয়ে যাবে ফোর, তাহলে এটা আরেকটা সমীকরণ পেয়ে গেলাম আমি যে এ স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এটার মান হচ্ছে ফোর। এটাকে আমি দুই নম্বর সমীকরণ হিসেবে লিখে রাখি। এবার আমরা প্রথম সমীকরণে উভয় পক্ষে বর্গ করে কী পাই দেখো, ফ্রম ওয়ান আমরা যদি উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে আমি লিখতে পারবো এ প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে সিক্স, উভয় পক্ষে বর্গ করে দিলাম তাহলে পাবো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ সি সমান হচ্ছে সিক্স। এখন দেখো এই দুই নম্বরের মান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত ফোর, তাহলে আমি এখানে বসে দিব ফোর, তাহলে ফোর প্লাস টু এ সি সমান হচ্ছে সিক্স। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, টু এ সির মান কত, টু এ সির মান হয়ে যাবে উভয় পক্ষ থেকে আমরা ফোর মাইনাস করে দিই তাহলে টু এ সির মান পাবো হচ্ছে টু। এখন আমরা বের করব, কী বের করা দরকার দেখো তো একটু, এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হ্যাঁ হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে হাফ বেস, ভূমির মান কত আছে এ আর হাইট হচ্ছে কত সি, তাহলে আমার আসলে কার মান দরকার, আমার মান দরকার হাফ এ সি, এই মানটা দরকার, ঠিক আছে আমার আছে টু এ সি, সো আমি হাফ করতে চাই, কী করবো উভয়পক্ষে আমি ফোর দিয়ে ডিভাইড করে দিই, তাহলে দেখো টু এ সি ডিভাইডেড বাই ফোর ইজ ইকুয়াল টু টু বাই ফোর, তাহলে টু ডিভাইডেড বাই ফোর হচ্ছে কত হাফ এ সি, তাহলে হবে হাফ এ সি, এটা মান কত পাচ্ছ টু ডিভাইডেড বাই ফোর হাফ, তাহলে অ্যান্সার হচ্ছে হাফ। আর ইউনিট কী হবে দেখো, যেহেতু সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফলের ইউনিট বা একক হচ্ছে বর্গ একক, তাই তো, তাহলে এটা হবে বর্গ সেন্টিমিটার বা হাফ সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছো, যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, যেমনটা আমি ভিডিও শুরুতে বলেছি আমি তোমাদের কথা মাথায় রেখে ভিডিও করছি এবং তোমাদের প্রেফারেন্স অনুযায়ী ভিডিও করার চেষ্টা করছি। এছাড়া এই ভিডিওগুলো হচ্ছে আমি সিরিয়াল করে টপিক ওয়াইজ আমার স্টুডেন্টদের জন্য আলাদা করে কিছু ভিডিও করি, ঠিক আছে, সো তোমরা ভিডিওগুলো সবগুলো দেখবে, কেমন লেগেছে ভিডিওগুলো বা তোমাদের কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো। ইনশাল্লাহ খুব দ্রুতই নেক্সট ভিডিও আপলোড করব, চ্যানেলের সাথেই থাকবে আশা করছি, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।